আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আপনাদের সাথে আছি আমি শিব্বির আহমেদ আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষা দু হাজার একুশের সর্বশেষ সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে তার আগে জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বশেষ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিতে চাই যে অফিসিয়াল নোটিশটি যেটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রদান করা হয়েছে আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাব এসএসসি বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাসটি দেখার জন্য দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র যার বিষয়কট হচ্ছে এক শূন্য এক বাংলা প্রথম পত্রে যে যে গদ্য পদ্য এবং নাটক ও উপন্যাস শিক্ষার্থীদেরকে পড়তে হবে সেগুলো আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গল্প বা গদ্যের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা এরপরে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভ্যাপু এরপর মোহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মোহাম্মদ সালু আলি হাসাল্লাম এরপরে রয়েছে মোথায়ের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব এরপরে পড়তে হবে সৈয়দ মুস্তাবা আলীর প্রবাস বন্ধু এরপরে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় এর মমতাদি এরপরে জাহানার ইমামের একাত্তরের দিনগুলি এবং এরপরে রয়েছে হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতি এগুলো হচ্ছে এই আটটি হচ্ছে গদ্য অংশে শিক্ষার্থীদেরকে পড়তে হবে এরপরে রয়েছে কবিতা অংশে প্রথমে যেটি পড়তে হবে আবদুল হাকিমের বঙ্গবাণী এরপরে মাইকেল মধুসূদন দত্ত এর নদ এরপরে রয়েছে কাজী নজরুল ইসলামের মানুষ মানুষ এরপরে রয়েছে জসীম উদ্দিনের পল্লী জননী এরপর সুকান্ত ভট্টাচার্যের রানার এরপরে আমার পরিচয় এরপর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল এই ষাটটি হচ্ছে কবিতা যেগুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়তে হবে এরপরে নাটকের মধ্যে রয়েছে বহিপীর এবং উপন্যাসের মধ্যে রয়েছে কাকতারুয়া আশা করি বাংলা প্রথম অংশ শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব বাংলা দ্বিতীয় অংশে বাংলা দ্বিতীয় পত্রের কোড হচ্ছে এক শূন্য দুই বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন অংশ রয়েছে তার মধ্যে প্রথমে যেটি আমরা বলতে চাইব সেটি হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশে শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরিচ্ছেদ উপরে পড়তে হবে যেমন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেটিতে রয়েছে বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব এরপরে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ অর্থাৎ সন্ধি পড়তে হবে এরপর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যেটি হচ্ছে দিরুক্ত শব্দ এরপর তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পদ্রাস্থিত নির্দেশক এরপর তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ সমাস পড়তে হবে তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ পড়তে হবে এরপর তৃতীয় অধ্যায়ের নবম পরিচ্ছেদ কৃতপতের বিস্তারিত আলোচনা এই বিষয়ে পড়তে হবে এরপর রয়েছে তৃতীয় অধ্যায়ের দশম পরিচ্ছেদ তদ্ধিত পদ পড়তে হবে এরপর তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ এরপর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ এরপর চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ এরপর পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ সর্বশেষ ব্যাকরণ অংশে যেটি পড়তে হবে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ যার নাম শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা এই বিষয়ে ব্যাকরণ অংশ থেকে শিক্ষার্থীদেরকে পড়তে হবে এখন আমরা চলুন জেনে নেই নির্মিত অংশে শিক্ষার্থীদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে প্রথমে যেটি পড়তে হবে সেটি হচ্ছে অনুচ্ছেদ তারপর পত্র লিখন তারপর সার্বম ও সারাংশ লিখন তারপর ভাব তারপর প্রতিবেদন এবং সর্বশেষ প্রবন্ধ রচনা এই বিষয়গুলো বিগত শিক্ষা পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষায় যে যে প্রতিবেদন রচনা ভাব সম্প্রসারণ ইত্যাদি এসেছে সেগুলো শিক্ষার্থীদেরকে খুব ভালো করে পড়তে হবে তাহলেই শিক্ষার্থীরা আশা করি নির্মিত অংশে খুব ভালো নম্বর তুলতে পারবে এখন আমরা চলে যাব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এই অংশে কি কি রয়েছে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার যার সাবজেক্ট কোড হচ্ছে ওয়ান জিরো সেভেন ইংরেজি অংশে শিক্ষার্থীদেরকে যেটি পড়তে হবে বিভিন্ন ইউনিট পড়তে হবে সিন প্যাসেস ভালো করার জন্য এখানে দুটি সিন প্যাসেস থাকবে প্রথম সিন প্যাসেস থেকে এক নাম্বারে থাকবে এমসি কিউ দ্বিতীয় নাম্বারে থাকবে দু নাম্বারে থাকবে কোয়েশ্চেন সিন প্যাসেস একের জন্য যে যে ইউনিটগুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়তে হবে সেগুলো আমি এক একে বলে যাচ্ছি ইউনিট থ্রি ফোর ফাইভ সেভেন টেন ইলিভেন এবং আর দ্বিতীয় যে প্যাসেজটি থাকবে সেটি হচ্ছে আনসিন প্যাসেস এখান থেকে উইদাউট ক্লুজ থাকতে পারে ইনফরমেশন ট্রান্সফার থাকতে পারে সামারাইজিং থাকতে পারে আর এ পরে থাকবে ম্যাচিং অথবা রিয়ারেঞ্জিংও বলতে পারি আমরা আর রাইটিং পার্টে যে যে বিষয়গুলো থাকবে এক প্যারাগ্রাফ দুই কমপ্লিটিং স্টোরি তিন ইমেল রাইটিং এবং চার ডায়লগ রাইটিং আশা করি ইংরেজি প্রথম পত্রের বিষয়গুলো শিক্ষার্থীরা খুব ভালো করে বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এবার আসি ইংরেজি দ্বিতীয় পত্রে ইংরেজি দ্বিতীয় পত্রের সাবজেক্টগুলো হচ্ছে ওয়ান ইংরেজি দ্বিতীয় পত্রে শিক্ষার্থীদেরকে গ্রো গ্রামার অংশে যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে প্রেপোজিশন আর্টিকেল পার্টস অফ স্পিচ এগুলো হচ্ছে উইথ ক্লুসের জন্য গ্যাপ ফিলিং উইথ ক্লুস নাম্বার টু গ্যাপ ফিলিং উইদাউট ক্লুসের জন্য পড়তে হবে প্রেপোজিশন এটা হতে পারে কী ধরনের প্রেপোজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে পার্টস অফ স্পিচ থাকতে পারে অর্থাৎ এই তিনোটা হতে পারে অথবা এই তিনোটার কম্বিনেশনে একটা উইদাউট ক্লুসের প্যাসেস অনুচ্ছেদ স্টুডেন্টদেরকে সলভ করতে হতে পারে এরপরে তিন নাম্বারে রয়েছে সাবস্টিটিউশন ট্যাবল নাম্বার ফোর রাইট ফ্রম ভার্স নাম্বার ফাইভ চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের বিভিন্ন পয়েন্ট আছে যেমন চেঞ্জ অফ ভয়েস চেঞ্জ অফ ডিগ্রিস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যাসেটিভ টু এক্সপ্লামেটরি এক্সক্লেমেটরি টু অ্যাসেটিভ টু ইম্পারেটিভ এবং এরপরে নাম্বার সিক্স ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নাম্বার সেভেনে রয়েছে ট্যাক কোয়েশন নাম্বার এইটের রয়েছে পাংচুয়েশন এগুলো হচ্ছে গ্রামার অংশ থেকে শিক্ষার্থীদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে ভালো মার্কস পাওয়ার জন্য এরপরে চলে যায় রাইটিং পার্টে রাইটিং পার্টে রয়েছে সিভি এবং কাবার লেটার রাইটিং দেন ফর্মাল লেটার রাইটিং দেন রাইটিং প্যারাগ্রাম আশা করি ইংরেজি দ্বিতীয় পত্রের কী কী আসতে পারে শর্ট সিলেবাসের এই অংশ থেকে শিক্ষার্থীরা সেই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছ এখন দেখতে চা তোমরা অনেকে আমাকে কোয়েশন করেছ যে নাম্বারের বন্টনটা কেমন হবে একদম অফিশিয়ালি যে আমরা যে ডকুমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেখানে আশা করি সবাই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রামারে রয়েছে মার্ক মার্ক থাকবে এবং কম্পোজিশন পার্টে ফর্টি মার্কস থাকবে অর্থাৎ টোটাল হান্ড্রেড মার্কস থাকবে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো আমি তোমাদের জন্য প্রত্যেকটা পিডিএফ ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো এবং যাতে করে তোমরা সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারো যাতে অফলাইনে নিজের অবসর সময়ে সেগুলো যে কোনো মুহুর্তে তোমরা যেন সেগুলো অ্যাক্সেস করে দেখে নিতে পারো তাইলে তোমরা ড্রাইভিং থেকে সেগুলো সরাসরি ডাউনলোড করে নিজের স্টোরেজে রাখতে পারো ডিভাইসে রাখতে পারো এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি ম্যাথ পরীক্ষার জন্য কি কি বিষয় শিক্ষার্থীদেরকে অবশ্য অবশ্যই দেখতে হবে ম্যাথ যার বিষয়ক গণিত যে এই বিষয়ের কোড হচ্ছে এক শূন্য নয় এখন আমরা দেখব এই গণিতে কোন অধ্যায় শিক্ষাচারীদেরকে অবশ্যই পড়তে হবে অর্থাৎ অনুশীলন করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় যার নাম সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এরপর অষ্টম অধ্যায় যার নাম বৃত্ত এরপরে নবম অধ্যায় যার নাম ত্রিকোণমিতি এবং অনুপাত এরপরে সপ্তদশ অধ্যায় অর্থাৎ সতেরোতম অধ্যায় যার নাম হচ্ছে পরিসংখ্যান আশা করি গণিতে কি কি আসবে এই আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা তা খুব ভালো করে বুঝতে পেরেছে এবং এইটাই ফাইনাল শিক্ষার্থীদেরকে অবশ্য অবশ্যই এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়তে হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এবার আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যার কোড হচ্ছে একশো চুয়ান্ন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা দেখব কোন 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 অধ্যায় শিক্ষার্থীদেরকে পড়তে হবে প্রথম অধ্যায় যার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এরপর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়গুলো পড়ে শিক্ষার্থীরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবে এবং তাদেরকে অবশ্যই ব্যবহারিক কিছু বিষয় দেখতে হবে আমি সেগুলো এখন বলছি না সময় কমের কারণে আমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার ইনস্টলেশন এবং আন ইনস্টলেশন সহ আর বিভিন্ন বিষয় শিক্ষার্থীকে ব্যবহারিকে ভালো করতে হলে জানতে হবে আচ্ছা এখন আমরা চলে যেতে চাই আইসিটির পরে যে বিষয়টা আমরা এখন দেখব সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান চার বিষয় করেছে এক দুই সাত বিজ্ঞানের মধ্যে যে যে অধ্যায়গুলো শিক্ষার্থীদেরকে পড়তে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় তারপর দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় তারপর পঞ্চম অধ্যায় তারপর সপ্তম অধ্যায় তারপর নবম অধ্যায় তারপর দ্বাদশ অধ্যায় অর্থাৎ বারো অধ্যায় প্রাথমিক জীবনে তৈরি আশা করি বিজ্ঞানে কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসবে সেগুলোর সিলেবাসটা আশা করি সবাই বুঝতে পেরেছ পিডিএফ থেকে নিজ দায়িত্বে আহ অবসর সময়ে আসবে বিস্তারিত ভালো করে দেখে নিবে কোন কোন পার্ট থেকে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইসলাম এবং নৈতিক শিক্ষা যার বিষয় করেছে এক ইসলাম এবং নৈতিক শিক্ষা থেকে যে যে অধ্যায়গুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় তারপর দ্বিতীয় অধ্যায় তারপর তৃতীয় অধ্যায় তারপর চতুর্থ অধ্যায় এবং এর সর্বশেষ হচ্ছে পঞ্চম অধ্যায় এখানে একটা বিষয় আছে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে ভাইয়া এখানে কি প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো অংশ পড়তে হবে না এখানে লেখাই আছে যে আংশিকভাবে দেওয়া হয়েছে তাহলে আমরা এখন দেখব ইসলাম শিক্ষায় কোন কোন পাঠগুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়তে হবে পার্ট এক প্রথম অধ্যায় থেকে বলছি পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় এরপর আমরা দেখব দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন পাট শিক্ষার্থীদেরকে পড়তে হবে পার্ট এক নয় দশ এগারো বারো তেরো একুশ চব্বিশ এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় থেকে শিক্ষার্থীদেরকে কোন কোন পাঠ অবশ্যই পড়তে হবে পাঠ এক দুই তিন ছয় এই পাঠগুলো তৃতীয় অধ্যায় থেকে শিক্ষার্থীদেরকে পড়তে হবে এখন আমরা দেখব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে পাঠ এক দুই তিন ষোলো সতেরো আঠারো আর পঞ্চম এবং শেষ অধ্যায় থেকে শিক্ষার্থীদেরকে যে যে পাঠ পড়তে হবে তা হলো পাঠ এক দুই তিন চার এবং সর্বশেষ পাঁচ আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে কোন কোন পাঠ তোমাদেরকে পড়তে হবে কোন কোন অধ্যায় থেকে সে বিষয়টা ইসলাম শিক্ষা বিষয়ের আশা করি তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছ এরপর আমরা দেখব এখন এস এসসি এগ্রিকালচার অর্থাৎ কৃষি শিক্ষা বিষয়ে কোন কোন অধ্যায় থেকে কোয়েশন আসবে কি কি আসবে সে বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আলোচনা কৃষি শিক্ষা যার বিষয়গুল হচ্ছে এক তিন চার কৃষি শিক্ষা থেকে যেটি দেখতে হবে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তির মধ্যে দেখো এখানে অনেকগুলো পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছদের তারপর দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠের বিভিন্ন অংশ আছে তোমরা এগুলো দেখে নিবে এবং সে অনুযায়ী তোমরা পড়ে ফেলবে এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এখানে বিভিন্ন অংশ আছে নির্দিষ্ট করে দেওয়া আছে কোন কোন অংশ থেকে পড়তে হবে তোমরা এগুলো একটু দেখে নিবে এরপরে চতুর্থ অধ্যায় কৃষিজ উৎপাদন ঠিক আছে এখানের মধ্যে বিভিন্ন অংশ ভাগ করে দেয়া আছে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় প্রথম পরিচ্ছেদে কোন 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 অংশগুলো পড়তে হবে আশা করি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে পড়বে আশা করি তোমরা ভালো নম্বর অর্জন করতে পারবে এছাড়াও ব্যবহারিক অংশে কি কী আসবে সেগুলো এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে আশা করি এগুলো তোমাদের জন্য অনেক সহায়ক হবে সর্বশেষ আমরা যে বিষয়ে আজকে জানবো সেটা হচ্ছে গ্রাহস্থ বিজ্ঞান যার বিষয়গুলো হচ্ছে এক এক চার গায় বিজ্ঞান থেকে যেটি দেখতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন বিভাগ করা আছে প্রথম বিভাগ ক বিভাগ যেটি হচ্ছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এখানে অধ্যায় অধ্যায় ভিত্তিকভাবে পাঠগুলো উল্লেখ করা আছে যেমন অধ্যায় চতুর্থ গৃহ সম্পদের ব্যবস্থাপনা এখানে তোমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে পার্ট এক আছে এক থেকে এই অর্থ ব্যবস্থাপনা বাজেট তারপর বাজেটের প্রয়োজনীয়তা এবং বাজেটের খাত পার্ট দুই থেকে দেখতে পাচ্ছ বাজেট তৈরি নিয়ম পার্ট তিন সময় ও শক্তির ব্যবস্থাপনা সময় তালিকার প্রয়োজনীয়তা এবং বিবেচ্ছ বিষয় পার্ট চার এরপর পার্ট পাঁচ এগুলো দেখতে হবে এবার পঞ্চম অধ্যায়ে চলে যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা এখানে পার্ট এক পড়তে হবে দুই পড়তে হবে এরপর তিন চার এরপর হচ্ছে পাঁচ এবং সর্বশেষ ছয় এবার হচ্ছে খ বিভাগ এখানে সপ্তম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে শিশুর বিকাশ এবং পারিবারিক পরিবেশ সম্পর্কে এখানে পার্ট এক আছে দুই তিন এবং চার রয়েছে এবং সর্ব এরপর হচ্ছে গ বিভাগ যেটি হচ্ছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা গ বিভাগের মধ্যে থেকে দশম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে খাদ্যের কাজ এবং উৎপাদন যেটির যে যে পাটগুলো পড়তে হবে তা হচ্ছে এক দুই এরপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে প্রত্যেকটা পাটের নির্দিষ্ট কিছু টপিক উল্লেখ করা আছে তোমাদেরকে এই টপিকটাই পড়তে হবে যেমন পাট এগারোতে আছে লোহ ও আইডিন পাট বারোতে আছে পানি এবং এ ও দশ অর্থাৎ তেরোতম অধ্যায় এখান থেকে যার নাম হচ্ছে খাদ্য প্রস্তুত এবং পরিবেশন এখান থেকে পাঠ এক দুই তিন চার এবং পাঁচ এবং সর্বশেষ ছ ঘ বিভাগ এবং সর্বশেষ বিভাগ এটি থেকে তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ পনেরো অধ্যায় যার নাম হচ্ছে পোশাকের শিল্প উৎপাদন এবং শিল্প নীতি এখানে পাট এক থেকে তিন যেখানে এখানে পড়তে হবে পোশাকের শিল্প উৎপাদন এই বিষয়ে এবং চার পাঁচ যেটির নাম পাঠ এখানে পড়তে হবে পোশাকের শিল্পনীতি নিয়ে তো এই বিষয়গুলো পড়তে হবে এবং পাশাপাশি ব্যবহারিকে কি কী আসবে সেগুলো খুব সুন্দর করে উল্লেখ করা আছে আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সর্বশেষ ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে